সংযুক্ত আরব আমিরাত থেকে নারী আইপিএল জিতে দেশে ফিরছেন সালমা খাতুন, আরেক ক্রিকেটার জাহানারা আলম এসেছে তারই সঙ্গে। বুধবার মধ্যরাতে ঢাকায় এসে পৌঁছান বাংলাদেশের জাতীয় নারী দলের দুই সিনিয়র ক্রিকেটার। করোনার মহামারীতে পুরুষদের পাশাপাশি এবার নারী আইপিএলও অনুষ্ঠিত হয় আরব আমিরাতে। সেখানে অংশ নিতে গিয়ে 21 অক্টোবর দেশ ছাড়েন সালমা ও জাহানারা। 6 দিনের কোয়ারেন্টাইন শেষে দলের সঙ্গে অনুশীলন শুরু করে তারা। এর আগেও আইপিএল খেলেছিল অলরাউন্ডার জাহানারা আলম, তবে সালমার জন্য এটাই ছিল প্রথম অভিজ্ঞতা। তার নিজের প্রথম আসরই টেল ব্লাজার্সের হয়ে শিরোপা জিতে উচ্ছ্বসিত টাইগার্স টি টোয়েন্টি অধিনায়ক। ক্রিকেটার সালমা খাতুন জানান, প্রথমবার গিয়ে চ্যাম্পিয়ন হতে পেরে ভালো লাগছে, বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পেরেছি, এটাই সবচেয়ে ভালো লাগার বিষয়। আমার নিজের পারফরমেন্সও ভালো ছিল, সতীর্থ কোচ ও টিম ম্যানেজারের সঙ্গে সবাই প্রশংসা করেছে। করোনা মহামারীর কারণে আরব আমিরাতে গিয়ে শুরুতে 6 দিন কোয়ারেন্টাইন থাকতে হয়েছিল, 27 অক্টোবর থেকে অনুশীলনে নামতে পেরেছি, তখনই দলের সবার সঙ্গেই দেখা হয়। আবহাওয়া বাংলাদেশের মতোই ছিল, মানিয়ে নিতে সময় লাগেনি, যেহেতু কম সময় ছিল সবার সঙ্গে দ্রুতই মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। ক্রিকেটার জাহানার আলম বলেন, খুব ভালো লাগছে যে বাংলাদেশ থেকে দুজন গিয়েছে, একজনের দল ফাইনালে গিয়ে চ্যাম্পিয়ন হয়েছে, আর এ দলের টুর্নামেন্টে অংশ নেওয়া ভাগ্যের ব্যাপার, ভালো খেললেও সুযোগ আসে না, সেদিক থেকে আমি নিজেকে ভাগ্যবান মনে করি। আগে বাংলাদেশ থেকে একজন ছিল, এবার দুজন, পরবার হয়তো দুই থেকে বেশি হবে। আমি মনে করি আমাদের দলে যোগ্য ক্রিকেটার আছে যারা আইপিএল খেলার মতো যোগ্য।